বন্ধুরা হৃদয়ের বিষয়ে কিছু আলোচনা কর মো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিবা এবং একটাই রিকোয়েস্ট কর খালি শেয়ার করিয়ে দিবা বাই হল দেখছইন এই জেন ঘটনাটা বাকা সদিন হয়ে গেছে কিন্তু প্রকাশ্য হয়েছে এই কদিন হয়েছে মাত্র যে আপনারা দেখছইন হৃদয় নামৰ একটা ছেলে অত সুন্দর একটা ছেলে যখন বন্ধুরা তার কথা মনে পড়ে মানে একদম খারাপ লাগে একদম খারাপ লাগে হো কইতেও পারছে না যেন তার লগে আজকে এমন একটা হইব যেটা হে কোনোদিন ভাবিছেও না সরল সাদা সুন্দর একটা ছেলে হে কলেজ ফলে এবং হে ফার্মর কাম করে সুপারভাইজারের পোস্ট যেহেতু গরিব পরিবারের ছেলে একটা হে নিজে বহুত চেষ্টা করে তার পরিবার আগে দিন যাইতো তার বহুত স্বপ্ন আসলো যেন বহুত টাকা পয়সা কামাই ফুরা বহু আগে দিন তারপার দিয়ে কিছু নিষ্ঠুর যে তার হে তার জানটা কি বেশি ভালো পাইছিল বন্ধুত্ব হসলো দেখা মাঞ্চর লগে এই মানুষ কিন্তু তাই তার দিলা না মানা যায় একবার মানা যায় ঠিক আছে এই লগে যদিও খামর কারণে কোনো জাত থাদিন মাত গরমা গরমি কিন্তু কিন্তু অত খান পর্যন্ত যাওয়াটা তো ঠিক নাই যদি তার কোনো দুই আসলো। তার বাড়ির গার্জেনা তারপরে যদি তোমরা জ্বালা আসলো অসুবিধা আসলো ঠিক আছে তারে দুই একটা লাগে তোমরা তুমি সহ্য হয় না দুই একটা মারিয়া তোমরা ছাড়ি দাও বা পুলিশ প্রশাসনকেল তোমরা তারে অত রই লইয়া গেলায় জঙ্গলের মাঝে যেটা হে ভাবতেও পারছে না যে লগে কী হইব হে যখন গরম ফোন করছে তার বাবার হে ওখানে কইছে আমারে তারা শেষ করে দিলি তখন তার মনে এই জিনিসটা আইছে তখনও তোমরা মনে একবারতে জ্বাললো না তোমরা ঠিক আছে তারে মারছো তার কম সে কম তার লাশটা তো দিতা আসলো যেহেতু তার পরিবার তার মায় বাবা একবার দেখতে ভাই তোমরা তাও সারি না শুধু মাত্র থাকে হ্যাড্ডি মানুষটার কোনো জাত অংশ থই থইলায় না দেখো বন্ধুরা আমি একটা কথা কইতে চাইমু এই যারা দোষী আছে ওখান পর্যন্ত বাকি পর্যন্তও হয়েছে না সবরে দরা হইতে লাগে আর লগে একদম উপযুক্ত শাস্তি হইতে লাগে একটা নির্দিনিয় মানে একটা এমন খারাপ সাজ আমি তো অটাই কমিজন এক চাইটা খারাপ কোনো সাজ আর দুনিয়ায় ঐত্য ফারে না কারণ একজন পাঞ্চরে মারিয়া তার গুস্ত তারা কী রকমভাবে খাইল একটাকে খারাপ সাজ আর দুনিয়ায় আমি খুঁয়া আর কোনো ঐত্যও ফারে না আমার মনে মানে মানে না যত সময় পর্যন্ত হৃদয়ের বিষয়ে কিছু মাতি আন না আমার বার বার মন খালি অহানু আর যেন এই ছেলেটা মানে এই সময় তার মানে কি রকম লাগছে যখন এই তারা দেন তারা দেন এই কষ্ট দিয়ে যে সময় মাল্লা তারে যে সময় তার লইয়া গেলা হায় রে তার জানে এই সময় কত চিৎকার দিছে তারা তো তার চিল্লাইতেও দিছে না মোক বন্ধ করে রাখুন তার মনে এই সময় সঙ্গে খালি আল্লাহ রসুল্লার দয়াই দিছে কিন্তু তার ভিতরে এক দয়া মায়া আল না নিজের বন্ধু বন্ধু হলে এইরকম কাজ করলা এইরকম কাজের কারণে কারণ আজকাল এমন সময় গিয়েছে বন্ধু এ বন্ধু উপরে বিশ্বাস করে ছাড়িয়ে দিছে বাইকাল আমি যতটুকু কথা কথার মধ্যে কোনো জাত যদি থাকে তাকে বাইক মাফ করিও কারণ আমার মনের শান্তি লাগে না মানে এই কথা যথবিল আমার বারবার মনে হয় আমার একটাই জিনিস বেশি আমার খারাপ লাগে যোন হৃদয় আৰু যেন শৰীৰৰ হাদ দিগুনি যেন তাৰ বাবাই যেন দৰিয়া খান্দি তা এই কথা এটা মনত পৰিয়ালে মানে বহুত খাৰপ লাগে বলাৰ মতে ভাষা বাৰু ন বাইকত ভিডিঅ' এটা যদি ভালা লাগে একতো শ্বেয়াৰ কৰি দিবা বেছিকৈ শ্বেয়াৰ কৰি দিয়ক যিহেতু এই জেগুইন জেগুনতে এই ৰকম খানটা খৰচ হয় নহয় কিন্তু দৰিয়া উপযুক্ত শাস্তি দিব শাস্তি মানে কিতাপ শাস্তি মানে প্ৰকাশ্য আমি কৈ থাৰি আনে কিন্তু উপযুক্ত শাস্তি হ'ব লাগে আৰু কমেণ্ট বক্সত আপোনাৰ মতামত জনাবা একটাই ৰিকুৱেষ্ট একাকেটা কৰি শ্বেয়াৰ কৰি দি যাবা